আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় গদ্যাংশ, যেটা হচ্ছে আমাদের ভাত। এই ভাত থেকে কোন কোন বড় প্রশ্নগুলো আসতে পারে, যেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা এই ভাত গদ্যাংশের আমি আজকে সাজেশন দেবো, যেগুলো হচ্ছে বড় প্রশ্নগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো ভাত, প্রথম প্রশ্ন যেটা তোমরা পড়তে পারো বা প্র্যাকটিস করতে পারো, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, এরূপ আচরণের কারণ কি? 2+3, 2, তার বিয়ে হয়নি, কার কথা বলা হয়েছে, বিয়ে না হওয়ার কারণ কি, সে কোন কোন দায়িত্ব পালন করত, 1+2+2, 3, সেই সন্ধ্যেই সে অনেকদিন বাদে পেট ভরে খেয়েছিল, সে কে, কোন সন্ধ্যেই সে পেট ভরে খেয়েছিল, সেই দিনটাই কি ছিল, 1+1+3, 4, দাঁত, ভাত গল্পের ঝড় জল বন্যার ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দাও। এবার আসি 5, দাঁত, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে, কার কথা বলা হয়েছে, সে কোথা থেকে কিভাবে ভাত জোগাড় করেছিল, এই স্বর্গ সুখ পাওয়ার পরিণতি কি হয়েছিল, এটা হচ্ছে 1+2+2। এবার আসি 6, দাগ, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, ফুটন্ত ভাতের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে, কেন তাকে বড় উতলা করে, এটা হচ্ছে 2+3। এবার আসি 7, দাগ, উৎসব ভাত ভাত করছে দেখো, বক্তা কে, উৎসবের এমন আচরণের কারণ কি, 1+4। এবার আসি 8, দাগ, উৎসবের চরিত্র বিশ্লেষণ করো বা এই গল্পের নামকরণের সার্থকতা বিচার অনুযায়ী মেন চরিত্র অর্থাৎ প্রধান চরিত্রের চেয়ে বিশ্লেষণ করো, ঠিক আছে। এবার আসি 9, দাগ, লাস্ট কোশ্চেন আজকের, আসল বাদাটার খোঁজ করা হয়ে ওঠেনি উৎসবে, বাদা কি, আসল বাদার খোঁজ করা হয়ে ওঠেনি কেন, এটা হচ্ছে কি, 1+4। তো এই যে 9খানা প্রশ্ন দিলাম হচ্ছে ভাত গদ্যাংশ থেকে, যে কে বাছাই কে বাছে, এই 9খানা প্রশ্ন যদি তোমরা পড়ো, কারণ এই 9খানা প্রশ্ন এখান থেকে হয়, এর বাইরে কোনো প্রশ্নই হবে না, কারণ এইগুলো হচ্ছে টেক্সট থেকে আমি তুলেছি, ঠিক আছে, তোমাদের জন্য বিশেষ করে যাতে তোমরা উপকৃত হয়, টেক্সট থেকে যে প্রশ্নগুলো হতে পারে এবং এগুলো সালোয়াইজ করে হচ্ছে দেখা দেখা আছে যে কীভাবে কোনটা সাজেশন করলে হচ্ছে তোমাদের উপকারে আসে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ভিডিওটি বানিয়ে থাকি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও হচ্ছে ভারতবর্ষের আমি সাজেশন নিয়ে আসবো, তারপর যদি আরও ভালো লেগে থাকে তারপর হচ্ছে অন্যান্য হচ্ছে পদ্যাংশ নাটক, তারপর হচ্ছে যা যা আছে সেইগুলো সম্পর্কে নিয়ে আসবো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং চ্যানেলটিকে উপরে তুলে নেওয়ার জন্য চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।